প্রয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দরকার হলে আইনটি সংশোধন করা হবে। সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ সংলাপে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী জানান, এই আইনে অনেক অহেতুক মামলায় হয়রানির শিকার হয়েছেন, তাই এই আইনে মামলা হলে সঙ্গে সঙ্গে কাউকে যেন গ্রেপ্তার না করা হয় সেই নির্দেশনাও দেওয়া হয়েছে। সেটা হচ্ছে এখন কিন্তু আমি সোজাসুজি আর ডিজিটাল সিকিউরিটির এক মামলা নেওয়ার ব্যাপারে পুলিশও কিন্তু নেয় না, ইয়েও কোর্টে গেলেও নেওয়া হবে না, নেওয়া হয় না। কী করা হয়, এটাকে সেই সেলে পাঠাই দেওয়া হয়। যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলাও কমে যাচ্ছে, আর এরকম ধাপ করে মামলা করলেই যে অ্যারেস্ট করা হচ্ছে এগুলি করা হচ্ছে না, কিন্তু গ্রাউন্ড লেভেল পর্যন্ত যাচ্ছে, তাতে এই যে আপনার মিস ইউজ এবং অ্যাবিউজ এটা কমিয়া এটা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ।